বনগাঁয় জনবহুল এলাকায় মদের দোকান। মদের দোকান বন্ধের প্রতিবাদে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। জনবহুল এলাকায় মদের দোকান, প্রতিবাদে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে মদের দোকান খোলা যাবে না, এই দাবিতে দোকানের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই মহিলা। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগর এলাকায়। জানা গেছে, বনগাঁ পৌরসভার বাসিন্দা সঞ্জীব কর্মকার মাসখানেক আগে এই এলাকায় একটি মদের দোকান খোলেন। গ্রামবাসীদের অভিযোগ, এই মদের দোকান খোলার ফলে এলাকায় বাড়ছে মদ খাওয়ার প্রবণতা। এমনকি সন্ধে নামতেই এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে, সমস্যায় পড়ছেন গ্রামের মহিলা থেকে পথ চলতি সকল মানুষ। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের কয়েকশো মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিকরা। তাদেরকে ঘিরে ধরে গ্রামের মানুষেরা মদের দোকান বন্ধের দাবি জানান। তিন মাস আগের থেকে এই মদের কাউন্টারটা খোলার জন্য চেষ্টা হচ্ছে। আমরা যার মদের কাউন্টার আর কি, যে এই লাইসেন্সটা নিয়ে এসেছে তাকে আমরা গ্রামের, মানে যারা বড় বড় মাতব্ব বাড়াচ্ছে গ্রামের, এরকম এর থেকে আরও লোক, সবাই এখন রান্না বান্না করছে, কেউ আসতে পারিনি, প্রচুর লোক এসে তার হাত পায়ে ধরে গেছি, তাদেরকে মিনতি করে গেছি, দেখো আমাদের গ্রামটাকে নষ্ট করো না, কারণ আমাদের গ্রামটা এমনই জায়গায় যে আমাদের সব বনগাঁয় যেতে হয়। রাত্রে কেউ কলকাতা থেকে কাজ করে 12টার সময় বাড়ি এসে, কেউ 11টার সময় বাড়ি এসে, কেউ 8টার সময় বাড়ি এসে, এখানে এখনই খেয়ে নানান রকম ছেলেরা নানান জায়গার থেকে আসে, মদ খেয়ে উল্টোপাল্টা করে, ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না, তার জন্য আর মদের দোকানটা খুললে আরও নানান রকম অসুবিধা হবে। এখানে বলেছে 13 কোটি টাকার বিজনেস হবে। আমাদের মিটিং যখন হয়েছে তখন ওখানে গিয়ে বলেছে 13 কোটি টাকার, আমাদের গ্রামের একজনকে টাকা দিয়ে বলেছে যে তুমি এই গ্রামটাকে হ্যান্ডেল করো, কিন্তু একজনের কথাই তো আর সবাই মানে, কারণ সবার ক্ষতি হবে, একজনের সুবিধা হবে কিন্তু সবার ক্ষতি হবে। আমরা চাচ্ছি মদের দোকান খুলতে দেব না, কারণ আমাদের ছেলেমেয়েরা পড়ে বাড়ি যায়, 1 নম্বর বললাম, আর 1 নম্বর এখন কম বেশি প্রত্যেক পুরুষ মদ খায়, তবুও কম আছে, কিন্তু এই মদের দোকানটা যখন আমাদের গ্রামের পা একদম কাছে, এই যে একটুকুনি একদম কাছে যখন হচ্ছে, প্রত্যেক রাত্রে প্রত্যেক সময় আসবে খেয়ে, প্রত্যেকটা ফ্যামিলির গিয়ে মারধর করবে, যখন স্ত্রীরা বলতে যাবে তখন মারধর করবে, আমরা থানায় যাব, যে একটা সংসার ভেঙে যাবে, তার দুটো বাচ্চা আছে সেটাও ভেসে যাবে, বাবা মার কাছে থাকলে বাবা রে পাবে না, মার কাছে থাকলে বাবা রে পাবে না, বাবার কাছে থাকলে মা রে পাবে না, আমরা সেটা চাই না। এরপরে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের সামনেই দোকানের শাটারের তালা মেরে দেয়। স্থানীয় এক ব্যক্তি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয়। পুলিশের সামনে বেধড়ক মারধর করা হয় ওই দুই ব্যক্তিকে। শেষমেশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে কাউন্সিলর বাপ্পা দাস বলেন, কৃত্রিম অ্যান্টিসোশাল গরুর দালাল, এবং এরা বর্তমানে এখন বিজেপির সমর্থক, এরা এখানে এসে একটা কাউন্টার খোলার চেষ্টা করছে। এখানকার মহিলারা বারবার প্রশাসনের কাছে গেছে, তারা দরখাস্ত করেছে, কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করেনি। এখন মহিলারা নিজেরা সব ভূমিকায় এসছে, তারা এসে কাউন্টার বন্ধ করছে, এবং যাতে এখানে কাউন্টার না হয়, আমিও এখানে পাশের ওয়ার্ডের কাউন্সিলর, আমার এলাকা সংলগ্ন একদম পাশেই, আমিও এদের আন্দোলনে সামিল হয়েছি। আমি মহিলাদের এই উৎসাহে আমি উৎসাহিত, আমিও চাই এখানে মদের কাউন্টার বন্ধ হোক। আমি প্রশাসনের কাছে আবেদন করব, আমি করজোড়ে তাদের কাছে আবেদন করব যে সবাই আমরা চাই এখানে মদের কাউন্টারটা বন্ধ হোক। আমাদের মায়েরা এসেছেন, তাদের এই আন্দোলন, তাদের এইটা সহানুভূতির সঙ্গে দেখুক। এ ব্যাপারে মদের দোকানের মালিক সঞ্জীব কর্মকার বলেন, আমি সরকারি সব নিয়ম মেনে দোকান খুলেছি, এখন আইনের দ্বারস্থ হব, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে নেব। আমি তো সরকারের আইন নিয়ম কানুন মেনেই আমি সবকিছু, সরকারের দ্বারস্থ হয়েই সবকিছু আমি করেছি। সরকার যেভাবে বলেছে যে তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো মেনেই আমি সব কিছু করেছি। আশেপাশে 200-300 মিটারের মধ্যে লোক বসতি তো একটা কোনো কিছু নেই, আশেপাশে শুধু মাঠ আর মাঠ, তার মধ্যে এরমভাবে কেন কীভাবে কী হলো আমি জানি না। যখন আমি করছিলাম তখন আশেপাশের লোকজনও বলেছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন জানি না হয়তো কারুর স্বার্থে ঘা লাগছে কি না আমি ঠিক জানি না। এখানে এখন ইলেকট্রিক পোল সবে ঢুকেছে, এখন ইলেকট্রিকও ঢোক মানে লাইটও ঢোকেনি,
আমি যাতে এলাকার মানুষের সমস্যা না হয় সেই জন্য আমি আমার নিজের মিটার থেকে লাইন দিয়ে যতগুলো পোল আছে ততগুলো পোলে আমি ইলেকট্রিক লাইন দিয়ে দিয়েছি নিজের মিটার থেকে। ইভেন আমি এখানে সব রকম যেটা যা করা মানে যাতে প্রবলেম না হয় যেগুলো যা করতে হয় সবগুলোই আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে এরকম কোনো কিছুই কোনো রকম প্রবলেম হবে না। তারা একরকম বলে এখন আর একরকম আমি ঠিক। অন্যদিকে আফগানি দপ্তরের বনগাঁ অফিসের আধিকারিক সৌমেন সাধু জানান, দোকানটি সরকারি লাইসেন্স প্রাপ্ত, কিছু সমস্যার কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, সেই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা লাইসেন্স প্রাপ্তই দোকান, কিন্তু ব্যাপারটা যেহেতু পাবলিক একটা ভায়োলেন্স তৈরি হয়েছে তার জন্য প্রবলেম হচ্ছে, পরে আমাদের ইনকোয়ারি হোক তারপর দেখা যাবে কি হচ্ছে, সুপ্রিয় অফিসাররা দেখবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।